যেহেতু রমজান রোজার বাকি আর সাত দিন বাকি, আর মাত্র সাত দিন রহমতের শুভ দিন, আর মাত্র সাত দিন নাজাতের শুভ দিন, আর মাত্র সাত দিন মাগফিরাতের শুভ দিন, আর মাত্র সাত দিন, যে সাত দিন পরেই আমাদের প্রতিটা ফরজ সত্তর গুণ দামি হবে, আর আমাদের প্রতিটা নফল ফরজের দাম আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যেই দিনগুলোর একটা মুহূর্তের দাম, হযরত সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলেন, রমজানের এক মুহূর্তের দাম রমাদানের বাইরের সত্তর বছরের চেয়েও বেশি। রমজানের এক মুহূর্তের দাম রমজানের বাইরের সত্তর বছরের চেয়েও বেশি। আমার তো মনে চায় কথা বলে দিতে, সত্তর হাজার বছরের চেয়েও বেশি। রমাদান এক শব্দ, এক নাম, যে নাম স্বয়ং রব্বে করিম রেখেছেন। সমস্ত মাসের নামগুলো মানুষ রেখেছে, লেকিন রমাদান শব্দটা আল্লাহ তাআলাই বলেছেন, আল্লাহ তাআলাই রেখেছেন শাহরু রমাদান। যদি আর কোনো কথাই না থাকতো, শুধু এই শব্দই থাকতো, তো রমাদানের গুরুত্বের জন্য আর ফজিলতের জন্য এটা যথেষ্ট ছিল যে আল্লাহ তাআলা এই মাসের নামকরণ করেছেন এবং আল্লাহ তাআলা এই মাসের নাম নিজেই নিয়েছেন। যদি প্রধানমন্ত্রী কারোর নাম নেয় তো সে কতটা দামি হয়, তো আল্লাহ তাআলা যদি কোনো মাসের নাম নেন তো সে মাসটা কতটা দামি হবে। এই মাসের নাম স্বয়ং আল্লাহ তাআলাই নিয়েছেন। আর এই মাসের মধ্যে এক রাত আছে যে রাতের দাম খায়রুম মিন আলফ শাহর, এক হাজার মাসের চেয়েও দামি। এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস। কোনো মানুষ যদি এক টানা তিরাশি বছর চার মাস আল্লাহ রাস্তা জেহাদও করে, যেই পরিমাণ নেকি দিবে, লাইলাতুল কদরে কেউ যদি দাঁড়াতে পারে তো আল্লাহ তাআলা তাকে এর চেয়েও দামি নেকি দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, জিবরীল বলো তো দেখি লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও দামি, বলো তো হাজার মাসের চেয়েও বেশি দামি, বেশি কতটুকু? হযরত জিবরীল আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন হাজার মাসের চেয়েও দামি কতটুকু। এই জন্য এই মাস যেন আমি জিজ্ঞেস করলাম, এই মাসের কোন রাতে লাইলাতুল কদর? তো কোনো কোনো মুহাদ্দিসিন বলেন পুরো তিরিশ রাতেরই যে কোনো এক রাত হবে লাইলাতুল কদর। যদি তিরিশটা রাত জেগেও লাইলাতুল কদর মিলে যায়, মেহনত অল্পই হবে আর বাণিজ্য অনেক বিশাল হবে। এরপরে কোনো কোনো মুহাদ্দিসিন বলেন না, শেষ দশ রাতের যে কোনো এক রাত লাইলাতুল কদর, যদি দশ রাত জেগে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ নেকি পাওয়া যায়, এটাও তো মেহনত তো অল্পই হবে আর বাণিজ্য তো অনেক হবে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেন উম্মতুল রহম খেয়ে বলেন, যাও রমজানের শেষ দশকের বেজো রাতে তালাশ করো, একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ, এই পাঁচ রাতে লাইলাতুল কদর তালাশ করো। ফালতামিসু ইনদা ফিত্রে আওয়াখির লায়ালি রমাদান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রমজানের শেষ দশকের বেজো রাতে তালাশ করো। এই জন্য এই পাঁচ রাত জেগে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ, এই পাঁচ রাত জেগে যদি লাইলাতুল কদর মিলে যায়, হাজার মাসের চেয়ে বেহতরিন, হাজার মাসের চেয়েও বেহতরিন নাকি মিলে যাবে। যদি কোনো মানুষ তিরিশ রাত ডিউটি করে তিরিশ মাসের বেতন পায়, এই ডিউটিটা কেমন, বেতনটা কেমন? কোনো মানুষ যদি দশ রাত ডিউটি করে তিরিশ রাতের বেতন পায়, এই ডিউটিটা কেমন, বেতনটা কেমন? আর যদি পাঁচ রাত ডিউটি করে তিরাশি বছরের বেতন পায়, তো এই ডিউটিটা কেমন, বেতনটা কেমন? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, হ্যাঁ এই কথার ইয়াকিন আমাদের চলে গেছে, এই কথার ইয়াকিন আমাদের নষ্ট হয়ে গেছে, আমাদের দিলের দুনিয়া এভাবে বরবাদ হয়েছে। রব্বে করিমের দেওয়া অফার এটাও আমরা নিতে পারি না। রব্বে করিম অফার করেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। হ্যাঁ যদি কলেজে দিয়ে এই অফার উম্মতের কলেজে কলেজে দিতে পারতাম, লাইলাতুল কদম কদরের রাত হাজার মাসের চেয়েও দামি। হ্যাঁ যদি কোনো মানুষ রমজানের শেষ দশকে এতেকাফ করার সৌভাগ্য হয়, তার তো নিশ্চিত লাইলাতুল কদর মিলে যাবে।
যদি হাজার মাসের চেয়েও দামি আমার জিন্দগিতে একবার মিলে যেত। বিগত জীবনের রোজাগুলোতে হেলায় অবহেলায় চলে গেছে, বিগত জীবনের রোজাগুলো শুধুই অবহেলায় চলে গেছে। আরেকটা আরেকটা রোজা আমাদের দুয়ারে, রমজানের যেন ঘ্রাণ পাওয়া যাচ্ছে, রমজান যেন কড়া নাড়ছে, আরেকটা দু রমজান আমাদের সামনে, এই রমজানটা যেন হেলায় চলে না যায়, এই রমজানটা যেন শুধুই ইফতার বানাতে বানাতে চলে না যায়। শুধু ইফতার বানানো দ্বারা রোজা দামি হয় না, শুধু রকমারি ইফতার খাওয়ার দ্বারা রোজা দামি হয় না, শুধু রকমারি সাহারির দ্বারা রোজা দামি হয় না, হাজার কদের ইফতার দ্বারা রোজা দামি হয় না, হাজার কদের সাহারি খাওয়ার দ্বারা রোজা দামি হয় না, শুধু বাথরুমে আর পাকঘরে থাকার দ্বারা রোজা দামি হয় না। রোজা দামি হয় সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছেন, ওমা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন রোজা সবচেয়ে বেশি দামি, কোন রোজা সবচেয়ে বেশি দামি? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়াজাল, যে রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়, যে রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো কোরআন কারীমের তেলাওয়াত, কোরআন কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আমার সাথে মুখস্থ করেন মনে মনে, কোরআন কারীমের ইবাদত, কোরআন কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, কোরআন কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আল্লাহ মেরে ভাইও, দুনিয়াতে যদি কেউ বড় কোনো অফার পায়, দুনিয়াতে কেউ যদি বড় কোনো ঘোষক ঘোষণা দেয়, হ্যাঁ তো ঘোষণাটাও মজা হয়, আর এই অফারটা শুনতেও ভাল লাগে। যদি কেউ অফার করত, যদি আজকে বিশ্বব্যাংক অফার করে আগামী সাত দিন পরে স্বর্ণের দাম হবে 70 গুণ বেশি, এই অফারটা দুনিয়ার জন্য কত বড় অফার হইতো। এই অফারটার পরে সারা দুনিয়াতে কত হাজারো কত লাখো টক শো করতো, কত হাজারো সেমিনার হইতো, এর উপরে কত হাজারো ব্যবসায়ীরা সেমিনার করতেন, কত হাজারো মা বোন খুশিতে খুশির জোয়ারে ভাসিয়ে যেত যে এক মাস পরে এক সপ্তাহ পরে আমাদের স্বর্ণের দাম হবে 70 গুণ বেশি। আজকেও আমি আপনাদের সামনে আমার রাসূলের এলান শোনাচ্ছি, হ্যাঁ ফি মান আদা ফি ফরিদাতান কানা কামান আদা 70 ফরিদাতান ফি মা সিওয়া। আল্লাহ রাসূল বলেন যে রমজান একটা ফরিজা একটা ফরজ আদায় করবে, সে যেন গায়রে রমাদানের 70টা ফরজ আদায় করলো। হ্যাঁ একটা ফরজ 70টা ফরজ, আবার বলেন এক ফরজ 70 ফরজ, এক ফরজ 70 ফরজ, এলান কত বড় এলান। লেকিন মুসলমান এটা মনেও নাই, মুসলমান এটা মনেও নাই, কোন মা বোন এটা একবারও মনে করে না, যার সাত দিন পরে আমাদের জন্য রব্বে কারিমের পক্ষ থেকে এত বড় অফার আসছে। যদি কোনো মেয়ের সাত দিন পরে বিয়ের ইন্তজাম হয়, ওই সাত দিন এই মেয়ের ঘরে কি পরিমাণ আনন্দ আর কি পরিমাণ উচ্ছ্বাস থাকে। কোনো ছেলে যদি ইটালি থেকে সাত দিন পরে আসবে বলে, তাহলে ওই ঘরে কি পরিমাণ আনন্দের জোয়ার চলে, সাত দিন পরে ভাইয়া আসবে, সাত দিন পরে বাবা আসবে। হ্যাঁ আমাদের কেন উচ্ছ্বাস নাই, সাত দিন পরে রোজা আসবে, সাত দিন পরে রোজা আসবে, এক একটা ফরজ 70 গুণ বেশি দিয়ে আল্লাহ তাআলা লুফে নেবেন, এক একটা ফরজ আল্লাহ তাআলা 70 গুণ দাম দিয়ে দিবেন। মান আদা ফরিদাতান ফিহি, এই মাসে যে একটা ফরজ আদায় করলো, কানা কামান আদা 70 ফরিদাতান ফি মা সিওয়া, সে যেন এর বাইরে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ নেকি হবে আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ নেকি দিবেন। মান আদা ফিহি বি খাসলাতিন, আর যে এর মধ্যে শুধু একটা নফল আদায় করলো, কানা কামান আদা ফরিদাতান ফি মা সিওয়া, সে যেন অন্য মাসে একটা ফরজ আদায় করলো। এই জন্য রমজান মাস কত বড় অফার নিয়ে আমাদের সামনে আসতেছে, কত বড় আল্লাহ এলান নিয়ে আসতেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদের রজব আর শাবানেও বরকত দিয়ে দেন, আল্লাহ রমজানের শেষ পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন। সকল মা বোন বলেন আল্লাহ রমজানের শেষ পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেন, আল্লাহ রমজানের আগে আমাকে তুলে নিও না,
আল্লাহ রমজানের আগে আমাকে উঠায় নিও না, আল্লাহ রমজানের আগে আমার মৌত দিও না, আল্লাহ রমজানের আগে আমার আব্বা আম্মা আমার ভাই বোনদের মৌত দিও না, আল্লাহ রমজানের বরকত দিয়ে রমজানের মাগফিরাত দিয়ে রমজানের নাজাত দিয়ে আমার জিন্দেগি ভরে দেন মাওলা, আল্লাহ সবে কদর আমাদেরকে দিয়ে দেন মাওলা। আপনার স্বামী যদি 70 বছর পরে 70 লাখ টাকা পাওয়ার অফার পেত, যে 70 বছর পরে আপনার স্বামী চাকরি থেকে রিটায়ার্ড হয়ে 70 কোটি টাকা পাবে, বলুন তো দেখি 70টা বছর যাবৎ আপনার কি উচ্ছ্বাস থাকতো, এক শব্দই থাকতো আপনার জীবনে, মাত্র 70 বছর পরে 70 কোটি টাকা পাবে, 70 বছর পরে 70 কোটি টাকা পাবে। আমিও আমাদের মা বোনদেরকে রবের পক্ষ থেকে এলান শোনাচ্ছি, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, আর মাত্র 20 দিন পরে এক রাত আসবে, যে রাতে আপনি 1000 মাস নামাজ পড়লে যে পুরস্কার পেতেন এর চেয়ে দামি পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। 1000 মাস এক টানা যদি আপনি তওয়াফে থাকতেন যে পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি দিবে, কিন্তু একবারও দোয়া আসে না যে আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন। সকলে বলেন আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন, যদি চোখের পানি পরিবর্তে রক্ত কান্না দিয়েও এ দোয়া কবুল হয়ে যায় জীবনের জন্য কতটা দামি হবে। হ্যাঁ আমরা বুঝাতে পারি না, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, পুরুষরাও বলেন নারীরাও বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, আল্লাহ আমাকে দিয়ে দেন, আল্লাহ আমাকে দিয়ে দেন, আল্লাহ আমার স্বামীকেও দিয়ে দেন, আল্লাহ আমার স্ত্রীকেও দিয়ে দেন, এভাবে বলতে থাকেন, আল্লাহ আমাদের আত্মীয় স্বজনকেও লাইলাতুল কদর দিয়ে দেন, আল্লাহ এত বড় অফার যদি আমার ছেলের জন্য হইতো আমি ছেলের জন্য কি পরিমাণ দোয়া করতাম, আল্লাহ আমার ছেলেদেরকেও লাইলাতুল কদর দিয়ে দেন, আল্লাহ আমার বিবিকেও লাইলাতুল কদর দিয়ে দেন, আল্লাহ আমার ভাই বোনদেরকেও লাইলাতুল কদর দিয়ে দেন, লাইলাতুল কদর দিয়ে দেন। সকলে বলেন আল্লাহ লাইলাতুল কদর দিয়ে দেন। হ্যাঁ বুঝাতে পারি নাই বন্ধু, 1 মাস পরে যদি তুমি 70 লাখ টাকা পাওয়ার অফার পেতে বলো তো বন্ধু তুমি কি পরিমাণ দোয়া করতে, কি পরিমাণ আল্লাহ ওয়ালাদের কাছে দোয়া চাইতে, তোমার একটা জমিন যদি আগামী মাসে 70 কোটি টাকা বিক্রি হওয়ার অফার পাও তুমি তুমি কি পরিমাণ দোয়া করবা বন্ধু। হ্যাঁ তুমি কেন বুঝো নাই লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর, 1000 মাসের চেয়েও দামি। কোন মানুষ যদি 1000 মাস সরাসরি 1000 মাস যদি এই রমজানের তারিখটা কষ্টি দেখেন, ওস্তাদদেরকে জিজ্ঞেস করেন রমজানের তারিখ কষ্টি কিনা, মাসুদ মিয়াকে জিজ্ঞেস করেন রমজানের তারিখ কষ্টি কিনা, রমজানের তারিখ জানাই দিতে হবে। মামুন সাহেব নাই, ওস্তাদরা কেউ নাই, রমজানের তারিখ জানেন? হ্যাঁ না রমজানের আমাদের ইসলামী মজলিসের তারিখ জানেন? মহিউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করেন যে মাসুদ মিয়াকে জিজ্ঞেস করে আমার উমরা থেকে আসার আগে আসার পরে রমজানের আগে রমজানের তারিখ ঠিক করে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, আবার বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। হ্যাঁ আমার এতবার বলার দ্বারা যদি আমারই নসিব হয়ে যায়, আমার এতবার বলার দ্বারা যদি আমারই ইয়াকিন হয়ে যায়, যদি কোনো মানুষ কোনো পুরুষ আর কোনো মহিলা এতেকাফ করতে পারে রমজানের শেষ দশকে সুন্নতে মুআক্কাদের এতেকাফ করতে পারে, আশা করা যায় আল্লাহ তাআলা লাইলাতুল কদর দিয়েই দিবে। যদি মাসআলামতে এতেকাফ করতে পারে আশা করা যায় পুরুষ যেমন এতেকাফ করতে পারে নারীরাও এতেকাফ করতে পারে, নারীরাও এতেকাফ করার সুযোগ আছে রমজানের শেষ দশকে। যদি আপনি আপনার খাস কামরা নির্দিষ্ট নামাজের জায়গা আপনি বসে যান, শুধুই আপনার জরুরত, আপনার বাথরুম ছাড়া অন্য কোনো প্রয়োজন আপনি বের না হন আর ওই জায়গাতেই আপনি আপনার হায়াত কাটান, তো এতেকাফের নিয়তে রমজানের 20 তারিখ আসরের পর থেকে যদি আপনি এতেকাফের নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ, চাঁদ ওঠা পর্যন্ত যদি এতেকাফ করেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনিও লাইলাতুল কদর পেয়ে যাবেন। এই জন্য লাইলাতুল কদর তালাশ করতে থাকা, পুরো রমজানে প্রতিদিন দোয়া করতে থাকা, এখন থেকে দোয়া করতে থাকা, আল্লাহ আমাকে রমজানের শেষ পর্যন্ত হায়াত বাড়ায় দেন, সকলে আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার হায়াতটা বাড়ায় দেন, রমজানের শেষ পর্যন্ত যেন আমার হায়াত বাড়ায় দেন, রমজানের হক যেন আদায় করার আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেন।
দেয়। রমজানের প্রতিটা মুহূর্ত কখনো তেলাওয়াতে কখনো জিকিরে কাটাবার তৌফিক দান করেন। রমজানের প্রতিটা মুহূর্ত কখনো নামাজে কখনো তেলাওয়াতে কখনো জিকিরে আল্লাহ তাআলা কাটাবার তৌফিক দান করেন।